দেশজুড়ে করোনার ভয়াল গ্রাস, চারিদিকে অক্সিজেনের হাহাকার, চারিদিকে অ্যাম্বুলেন্সের চলাচল। আর এই সুযোগে অ্যাম্বুলেন্স করে রোগী না চোরা কারবারি ধরা পড়ল। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ধাওয়া করে এক অ্যাম্বুলেন্সকে আটক করে। 1150টি বোতল নিষিদ্ধ কাসি সিরাপ ফেন্সিডিল সহ চালককে আটক করেছে। অ্যাম্বুলেন্সটি বনগাঁ থেকে কৃষ্ণগঞ্জের দিকে আসছিল। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে কৃষ্ণগঞ্জ থানার এলাকা বাবলাবন বাজারে। পুলিশ তাড়া করে ধরার সময় বাজারে এক পথচারীকে ধাক্কা মারলে উত্তেজিত জনতা গাড়িটিকে ধরতে সাহায্য করে পুলিশকে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, এইচপিআর নিউজ। বাবলাবন বাজারে একটি অ্যাম্বুলেন্স খুব স্পিডে আসে এবং অ্যাম্বুলেন্সের সামনে বাবলাবন নিবাসী হংসপতি বালা, উনি তখন বাজারে রাস্তার পরে এসছে, আসার সঙ্গে সঙ্গে ওনাকে আঘাত করে অ্যাম্বুলেন্সকে। আঘাত করার পরে ওইখানকার লোকজন যখন অ্যাম্বুলেন্সটা আটকানো হয়, আটকানোর পরে ড্রাইভারও পালাতে পারেন, ড্রাইভারকে ধরে ফেলা হয়। এবং কিছু সময় পরে যখন অ্যাম্বুলেন্সের কাছে আসা হয় ড্রাইভারকে নিয়ে, অ্যাম্বুলেন্স খুলতে বলা হয়, অ্যাম্বুলেন্স খোলার পরে দেখা যায় তার ভিতরে চারখানা পেটি রয়েছে। তখন মানুষ কৌতল বসাত পেটিগুলো খুলে দেখে, একটা পেটি খুলে দেখে ওটা পেন্সিল ভর্তি। এবং যার অ্যাক্সিডেন্ট হয়েছে অংশপতি বলা, ওনার বুকের পাঁজরে হাত ভেঙেছে এবং কোমর ভেঙেছে, তাদেরকে সরাসরি শক্তিনগরে বিভাগ করা হয়েছে। তারপরে আপনার পুলিশ খবর দিলেন নাকি? তারপরে আমরা পুলিশকে জানাই, পুলিশকে জানানোর পরে পুলিশের গাড়িতে ড্রাইভার এবং পেন্সিলগুলো। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস। আমরা অবলম্বনের বাড়ি তো? আমার বাড়ি নীতিপতা। আচ্ছা, ঠিক আছে। বৈদিক শাস্ত্রে মানুষের ভাগ্য নির্ধারণে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রকে। জন্মছক, কুষ্টি বিশ্লেষণ, জন্মকুণ্ডলী, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, কালার থেরাপি ইত্যাদির দ্বারা ভবিষ্যৎ গণনা ও সঠিক প্রতিকার দেওয়া হয়। কাল সর্প দোষ খণ্ডন, মাঙ্গলিক দোষ খণ্ডন, চাকরিতে বাধা, পড়াশোনায় বাধা, প্রেমে বাধা, বাস্তু দোষ খণ্ডন, শত্রু দমন, পুনর্জন্ম বিশ্লেষণ, নিঃসন্তান দম্পতির সন্তান ধারণ, সমস্ত সমস্যার সমাধানে ও তীব্র বশীকরণে জ্যোতিষ সম্রাট গুডলাক অনুরাগ শাস্ত্রী। দক্ষিণা মাত্র 251 টাকা। এখানে 10% ছাড়ে ল্যাপটপ সার্টিফিকেট সহ রত্ন বিক্রি করা হয়। ঠিকানা মাস্তিয়া, নদিয়া। মোবাইল নম্বর 7076653802 9382489508। ঢাকায় শাড়ির সেরা ঠিকানা একটাই, রাধা মাধব শাড়ি সেন্টার। এখানে পাবেন উন্নত কোয়ালিটির দেবী বরণ ঢাকাই, দেবী মসলিন ঢাকাই, কোরা মসলিন শাড়ি ঢাকাই, বিডি ঢাকাই, বেনারসি ও এক্সপোর্ট কোয়ালিটির সমস্ত শাড়ি এবং পাঞ্জাবি পাওয়া যায়। নামটা মনে রাখবেন, রাধা মাধব শাড়ি সেন্টার, প্রোপাইটার বিবেক বিশ্বাস। হোয়াটসঅ্যাপ নাম্বার 9932029774, ফোন নাম্বার 7001060461, ঠিকানা মা লক্ষ্মী হাটের পাশে হবিপুর রেলবাজার, রানাঘাট, নদিয়া।